হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো এই তো সকাল সকাল উঠে একটু নাস্তা করে তারপর রেডি হয়ে গেলাম। এখন চলে যাব নারায়ণগঞ্জ, ওইখানে যাব একটু হসপিটালে, কারণ আমি কালকে আর কি আব্বু টেস্ট করাতে দিয়েছিল, তো সেই টেস্টের রিপোর্টটাই আনতে যাব। আর একটু কাজ আছে, সেই কাজটাও একটু সেরে আসবো। তো এখানে আমি আর আম্মু দুইজনেই একত্রে বের হয়ে গেলাম, একসাথে দুইজনেই যাব আর কি। এই তো তারপর বের হয়ে গেলাম, এখন কি অটোতে উঠে যাব, তারপর অটোতে করে সরাসরি চাষাড়াতে চলে যাব। চাষাড়া থেকে আবার রিক্সা নিয়ে তারপর যাব হলো হসপিটালের দিকে। তো আজকে ভিডিওটাতে শুধু আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি, কোনো রকম আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বেল আইকনে ক্লিক করে দেবেন। তো এই তো খুবই কাছাকাছি চলে এসেছি, তারপর যাব যে আর কি সরাসরি রিপোর্টটা নিব, রিপোর্টটা নিয়ে চলে আসবো। আবার একটু কাজ ছিল, ওই কাজটাও আর কি সারব। তো কাজটা শেষ করে তারপর বাসায় চলে যাব। আর আজকে বা প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো দেখুন যে অবস্থা, পুরোই শেষ কাহিল হয়ে গিয়েছে। তো কোনো রকম কাজটা শেষ করে আব্বুর রিপোর্টটা নিয়ে তারপরেই তো অটোতে উঠে গেলাম আবার, এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর দেখি যে কি করা যায়।
যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তো বাসায় এসেই ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আর কি। তারপর একটু বিকেলবেলা দেখলাম যে প্রচুর বাতাস ছিল, তো ভাবলাম যে একটু ঘরে বসে না থেকে একটু ছাদে যাই আর ছাদের পরিবেশটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে ছাদে যেই ফুলের গাছগুলো সেটাই একটু ভিডিও করে নিলাম। আর প্রচুর পরিমাণে বাতাস ছিল, অনেকক্ষণ আকাশ দেখলাম, তারপর এই ফুলগুলোকে দেখলাম, ভালো লাগলো। তো দেখুন আমার ভিডিওটা অবশ্যই আপনাদের পুরোপুরি দেখলে ভালো লেগে যাবে। আর এই যে এখানে দেখেন যে বোম্বাই মরিচ গাছ, তো গাছে আগের বারও কিছু কয়েকটা মরিচ ধরেছিল, তো এখন আবার ফুল এসেছে। তো ফুলগুলি কিন্তু মরিচগুলো কিন্তু প্রচণ্ড ঝাল হয়। আর এখানে যে অ্যালোভেরা গাছগুলো সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছিলো, তো এখানে একটু পানি দেওয়া হয়েছিল যাতে অ্যালোভেরা গাছগুলো একটু তাজা হয়। তো খুবই চিকন চিকন। আর এখানে একটা ড্রাগন ফল গাছ, গাছটা একটু পুরোপুরি মরে গিয়েছিলো, তারপরও কোনো রকম একটু ডাল নিয়ে আমি আবার লাগিয়েছিলাম, তো গাছটা আবার হয়েছে। আর এই তো বারো মাসি চালতা গাছ, যেটা আর কি সারা বছরই চালতা ধরে। আর সচরাচর চালতাগুলো আর কি আমাদের যে চালতাগুলো আমরা পেয়ে থাকি সেগুলো টক হয়, বাট আমাদের বাসায় যে বারো মাসি চালতা গাছটা সেটা আর কি মিষ্টি হয়, ও অতটা পরিমাণে টক হয় না, তো কাঁচাই আপনি খেতে পারবেন। তো এখানে সবাইকেই দেওয়া হয়, আর বেশিরভাগ চালতা আর কি ফালিয়েই দেওয়া হয়, কারণ এতটাও চালতা খাওয়া সম্ভব হয় না, প্রচুর পরিমাণে চালতা ধরে গেছে। এই তো তারপর বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলাম, আর আকাশের দিকে তাকালে কিন্তু মনটা অবশ্যই ভালো হয়ে যায়, খুবই ভালো লাগছিল। আর আকাশটা এত সুন্দর ছিল, চারপাশে এতটা বাতাস ছিল যে মনে হচ্ছিল যে তাকিয়েই থাকি, খুবই ভালো লাগছিল। তো আপনারাও আমার সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, এই গাছটা হচ্ছে কাঠগোলাপ গাছ, তো এই গাছে খুব সুন্দর ফুল ধরে। তো এটাকে আমি আর কি অনেক দিন আগেই এনেছিলাম, যেটা আপনাদের সাথেও এখন একটু শেয়ার করলাম। এটা পরবর্তীতে আমি বড় কোনো কিছুতে আর কি লাগাবো, তো গাছটা হয়েছে, এটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর কি।
অনেকক্ষণ ছাদে থাকার পর আজান হয়ে গেল, তারপর নিচে নামলাম। নিচে নেমে একটু কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এখানে আর কি রান্না করব। তো এখানে চুলাতে আগে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। যেহেতু বাইরে ছিলাম আর রান্নাটাও দুপুরবেলা করা হয়নি, সে কারণে রাতেই সিম্পলের মধ্যে একটু চিকেন রান্না করে নেব এই আর কি। তো এখানে আদা বাটা আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, সাথে কিন্তু গরম মশলা যাবতীয় যা যা দেই আর কি সব কিছুই দেওয়া হয়েছে। তো এটা ভালো মতো কষিয়ে নিয়ে হলুদ মরিচ দিয়ে তারপর রান্না করব। আর চিকেনটা আজকে ভাবলাম যে একটু সরিষার তেলেই রান্না করি, আর বেশিরভাগ সময় আমাদের বাসায় সরিষার তেলটাই খাওয়া হয়, কারণ আমার বাবা যেহেতু হার্টের রোগী তো তার সয়াবিন তেলটা একটু অ্যাভয়েড করাই ভালো, যে কারণে সরিষার তেলটাই বেশি আমরা প্রেফার করি। তো এই তো এখানে ভালো মতো সব মশলাগুলোকে একটু ভেজে ভেজে নিয়ে তারপর চিকেনটাকে একটু গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সবসময় চিকেনটাকে ধুয়ে নিই, কারণ ব্রয়লারি চিকেনে একটা গন্ধ আসে, যে কারণে আর কি ব্রয়লারি চিকেনটা হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিলে সেই গন্ধটা আর আসে না। তারপর তেলের মধ্যে ভেজে রান্না করে ফেলি। এই তো আলু আর চিকেন দিয়ে পুরো 20 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নেব, কারণ চিকেনটা যত কষানো হবে তত মশলাগুলো ভিতরে ঢুকবে আর ভালো লাগবে খেতে। তো এটা মানে কষাতে কষাতেই অর্ধেকটা রান্না হয়ে যাবে, 80% মতো রান্না করে ফেলবো কষানোর মধ্যে। তারপর অল্প একটু গরম পানি দিয়ে এটাকে আর কি ঝোলঝোল করে নেব, যাতে একটু ঝোলটা দিয়েই খাওয়া হয়ে যায় রাতে। তো এখানে একটু কলিজা ছিল, তো কলিজাটা পরে দিলাম, কারণ আগে যদি কলিজাটা দিতাম তাহলে সেটা আর কি গলে যেত, যে কারণে কলিজাটা আমি কষানোর পরবর্তী সময়ে দিলাম। Thank you.
তো এখানে একটু জিরা ফাঁকি দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রেখে দিব 5 মিনিটের মতো দমে। তারপর দেখবেন যে চিকেনের লুকটা কিন্তু খুবই সুন্দর এসে গেছে। আর সরিষার তেলের রান্না কিন্তু এমনিতেও অনেক মজা হয়, সবাই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তাই এইখানে খাওয়ার জন্য আর কি কিছু নাড়ু আর একটা মোরব্বা নিয়ে নিলাম। নাড়ুটাও খুব মজার লাগছিল খেতে, আর মোরব্বাটার ভিতরে তো পুরোপুরি চিনি শিরা ঢুকেছে, যে কারণে খেতেও খুব মজা লাগছিল। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।